আসসালামু আলাইকুম, আবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2,33,000, মোট আক্রান্ত 32,57,000-এরও বেশি। করোনায় মৃতের সংখ্যায় এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যু 63,000-এরও বেশি। লকডাউন সময় বাড়ানোর পক্ষে প্রবাসী বাংলাদেশিরা। কক্সবাজারে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু, একই উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় মারা গেছে একজন। মহান মে দিবস আজ। করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতি ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলার আহ্বান রাষ্ট্রপতির। এবং সারাদেশে বাম্পার ফলন হলেও পরিবহন সংকটে বাজারজাত করতে না পারায় বড় লোকসানের আশঙ্কা কৃষকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিশ্বে কয়েকটি দেশের কিছু এলাকা কিছুটা প্রভাবমুক্ত হলেও করোনার থাবায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, এই ভাইরাসে মৃতের সংখ্যা এখন 2,33,000-এর বেশি এবং আক্রান্ত 32,57,000-এরও বেশি। তবে এই ভাইরাসে আক্রান্ত 1,14,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এদিকে সারা বিশ্বে করোনা মহামারীর জন্য আবারও চীনকে দায়ী করে এটা তাদের ল্যাবেই তৈরি হয়েছে বলে তিনি নিশ্চিত করে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি একে চীনের জনসংযোগ সংস্থা বলে মন্তব্য করেন ট্রাম্প। এদিকে 24 ঘন্টায় চীনে 12 জন করোনা শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার আক্রান্তের সংখ্যা কমায় কিছু প্রদেশে লকডাউন শিথিল করা হচ্ছে। সাউথ কোরিয়ায় দ্বিতীয় দিনের মতো কোনো আক্রান্ত নেই। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, দেশব্যাপী লকডাউন শেষে 4 মে থেকে করোনায় রাজ্যের কম ক্ষতিগ্রস্ত অঞ্চল বা গ্রিন জোনে কারখানা, বাস, ট্যাক্সি ও কিছু কিছু দোকান খোলার অনুমতি দেওয়া হতে পারে। তবে মাস্ক এবং কম সংখ্যক নিশ্চিত করতে হবে। তবে রেড জোনগুলোতে লকডাউন পুরোপুরি বলবৎ থাকবে। এ পর্যন্ত রাজ্যে 33 জন আর পুরো ভারতে মারা গেছে 1,000-এর বেশি মানুষ। এদিকে বিশ্বের সকল দেশকে পেছনে ফেলে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বরাবরের মতোই যুক্তরাষ্ট্র শীর্ষস্থান অব্যাহত রেখেছে। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 63,861 জন। প্রবাসী বাংলাদেশিরাও ভালো নেই। 44 দিনে এই ভাইরাসে গোটা যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন 223 বাংলাদেশি। নিউ ইয়র্ক রাজ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 15 মে পর্যন্ত থাকবে লকডাউন। কিন্তু কোভিড-19 আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রে প্রথম স্থান আছে নিউ ইয়র্ক। তাই অনেক প্রবাসী বাংলাদেশি নিউ ইয়র্কে লকডাউনের সময় বৃদ্ধির জন্য মতামত দিয়েছেন। সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করে চলেন, আমরা আশা করি আমাদের এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। আমাদের এখানে আসলে যে লকডাউন আমাদের 15 তারিখের মধ্যে খোলার কথা, আমি মনে করি এটাকে আরো 15 দিন করা উচিত। আমার মনে হয় বাংলাদেশি বলেন, পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যুর হারটা কমবে, অসুস্থ মানুষ বেঁচে যাবে। কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। 65 বছর বয়সী এই মহিলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হলে নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এদিকে চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলের আইসোলেশন থেকে পালিয়ে আসা জাহিদুল ইসলাম মারা গেছেন। রাতে বরশুলিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। এই ঘটনায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সাথে তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন। অপরদিকে শেরপুরে নতুন করে আরও একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শেরপুরে করোনায় আক্রান্ত রোগী 29। গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে একথা জানিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা ICDDRB-র যে কোনো একটিতে কিটের কার্যকারিতা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের 6,959টি কমি মাদ্রাসাকে 8,31,25,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে এই অর্থ পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের মাধ্যমে দেশের 8টি বিভাগের বিভিন্ন কমি মাদ্রাসাকে এই অর্থ পৌঁছে দেওয়া হয়। করোনা দুর্যোগের মধ্যে ইতিবাচক সংবাদ পরিবেশন করে মানুষের মনোবল বাড়াতে সংবাদপত্রের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নবের প্রতিনিধিদের সাথে মত বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিরা তথ্যমন্ত্রীর সাথে দেখা করেন। এই সময় পজিটিভ নিউজগুলো, কারণ মানুষ অত্যন্ত হতাশাগ্রস্ত, মানুষ শঙ্কিত, মানুষ ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে চিন্তিত, এই সময় মানুষকে আশাবাদী করে তোলা আমাদের দায়িত্ব। এই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করব এবং আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের সম্মিলিত লক্ষ্য তো জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া, সুতরাং সেই লক্ষ্যে আমরা সবাই একযোগে ভবিষ্যতে কাজ করব। আজ মহান মে দিবস, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতির ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলার আহ্বান জানান রাষ্ট্রপতি। সেই সাথে শ্রমিকের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে মহান মে দিবস উপলক্ষে সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শ্রমিক এবং মালিক দুই পক্ষে সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বৃদ্ধির আশা প্রকাশ করেন তিনি। খাগড়াছড়ি ও পটুয়াখালী সহ সারা দেশে বাম্পার ফলন হলেও বড় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। মাঠভরা ফসল থাকলেও এই করোনা পরিস্থিতিতে বিক্রি করতে পারছেন তারা। পরিবহন সংকটে তা বাজারজাত করতে না পারায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। এজন্য সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে আছেন কৃষকরা। জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। যেদিকেই চোখ যায় মাঠ জুড়ে শুধু ফসলের সমাহার। মাচার লতায় দুলছে চিচিঙ্গা, করলা, বরবটি সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফসল। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এবার ভালো ফলন হয়েছে, তবুও দুশ্চিন্তায় চাষিরা। টানা লকডাউনে ফসল নষ্ট হয়ে যাচ্ছে জমিতেই, স্থানীয় বাজারেও চাহিদা কম। আগে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো, কিন্তু এবার বড় পাইকাররা না আসায় ফসল বিক্রি করতে পারছেন না তারা। পুঁজি তো উঠতো না, লেবারও পুঁজি উঠতো না, এখানে যে অবস্থা হয়েছে আমরা বিক্রি করতে পারতেছি না। এলাকার মানুষ কয়েকজন এসে এসে নিয়ে যায়, এমনি তা বিক্রি করি, তার চাইতে বেশিরভাগ আমাদের গাড়ি ভাড়া চলে যায়, আমাদের লেবার খরচ পাচ্ছি না। পানছড়ি উপজেলায় এবার 595 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির চাষাবাদ হয়েছে। দেশের এই পরিস্থিতিতে ফসলের বিকল্প বাজারজাতের পরিকল্পনা জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। যেসব সবজির দাম উৎপাদন খরচের নিচে নেমে গেছে, তাদের সাথে যোগাযোগ করে ওইসব কৃষক থেকে সরাসরি আমাদের উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতা কৃষক থেকে নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা ত্রাণের মধ্যে অন্তর্ভুক্ত করে সেগুলো কেনার চেষ্টা করতেছি। এতে যারা সরকারি খাদ্য সহযোগিতা পাচ্ছেন তাদের জন্য যেমন বাজার থেকে খাদ্য ক্রয়ের প্রয়োজন পড়বে না, একই সাথে কৃষকও তার উৎপাদন খরচ উঠিয়ে নিতে পারবে। পটুয়াখালীতে 1,29,685 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে মরিচ, ভুট্টা, আলু সহ বেশ কিছু শীতকালীন সবজি। অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে ফসলের বাম্পার ফলনে হাসি ফুটেছিল জেলার প্রায় 40,000 কৃষকের মুখে। কিন্তু করোনার প্রাদুর্ভাব আর টানা লকডাউনে তা বাজারজাত করতে না পারায় খেতেই নষ্ট হচ্ছে ফসল ও সবজি। বেচতে পারি না আমরা, দাম কম, আমাদের তো চালানি উঠবে না। করলা, মরিচ, মুগ ডাল, সূর্যমুখী সহ কিন্তু কোনো কায়দায়
বিক্রি করতে পারতেছি না, বাজারে উঠতে পারি না, কেনা করার মতো মানুষ নেই বাজারে। সরকার ঘোষিত প্রণোদনায় ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবে কৃষক, এমন প্রত্যাশা কৃষি কর্মকর্তার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে বেনাপোল পেট্রাপোল বন্দরে চালু হলো আমদানি রপ্তানি বাণিজ্য। করোনা মহামারীর কারণে প্রায় এক মাস আট দিন বন্ধ থাকার পর ভারত বাংলাদেশের মধ্যে এই বাণিজ্য শুরু হলো। বৃহস্পতিবার বিকাল চারটায় পেট্রাপোলের লিংক রোডের নোমাস ল্যান্ডে পেঁয়াজ, লেবু, ভুট্টা, বিভিন্ন ফল, পাট ও মেস্তা বীজ এবং পান জাতীয় পণ্যসহ পচনশীল পণ্যের প্রথম চালান ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশের ট্রাকে লোড করা হয়। তবে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকছে না, নোমাস ল্যান্ড থেকে পণ্য লোড করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ায় প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এক ভিডিও বার্তায় মিশুস্তিন জানিয়েছেন তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ এসেছে এবং তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন। এই অবস্থায় দেশটির উপপ্রধানমন্ত্রী আন্দ্রে বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হচ্ছে। রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি, মৃতের সংখ্যা এক হাজারের অধিক। সৌদি আরবে ২৪ ঘন্টায় নতুন করে ১৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছে আরও পাঁচ জন। এ নিয়ে সেদেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬২। মোট আক্রান্তের সংখ্যা ২২,৭৫৩। অন্যদিকে সুস্থ হয়েছেন ২১০ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। কক্সবাজারের টেকনাফে পঙ্গপালের মতো এক ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমণে এরই মধ্যে একটি বাড়ির বেশ কয়েকটি গাছের পাতা নষ্ট হওয়ার পথে। এই পোকার আক্রমণে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, পোকার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টেকনাফের উপসহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম। তিনি জানান, দেখতে পঙ্গপালের মতো হলেও এগুলো পঙ্গপাল নয়। পোকাগুলোর পাখা না থাকার কারণে দমন করে ফেললে অন্য কোথাও ছড়ানোর আশঙ্কা নেই। এই পোকাগুলো দিন দিন আমার গাছের, আম গাছের বলেন, তেসর গাছ এগুলো বলেন, প্রায় গাছের পাতাগুলো আমার দিন দিন নষ্ট হচ্ছে। যে পোকাটা এটা পঙ্গপাল হোক আর না হোক, কিন্তু এটা খুবই ক্ষতিকর পোকা, যেহেতু পাতা খেয়ে ফেলতেছে, কাঁচা পাতা সব খেয়ে ফেলতেছে। আমরা এই মুহূর্তে এটা চেষ্টা করব, এখানে যে স্থান আছে ওইটা কোনো রকম যদি দমন করতে পারে তাহলে এক্ষেত্রে আর চারিদিকে ছড়াবে না। পার্টেক্স খেলার খবর। চলে গেলেন উপমহাদেশের অন্যতম সেরা ফুটবল ব্যক্তিত্ব চুনি গোস্বামী। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের এই তারকা ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে নিজ দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবার ফুটবলের স্বর্ণপদক জিতেছিল ভারত। ১৯৬৪ সালে এশিয়ান কাপ ফুটবলের রানার্স আপ দলেরও সদস্য ছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি খেলেছেন ক্রিকেটও। ১৯৭১-৭২ সালে রঞ্জি ট্রফিতে চুনি গোস্বামী বাংলা দলের নেতৃত্বে ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২,৩৩,০০০, মোট আক্রান্ত ৩২,৫৭,০০০এর বেশি। করোনায় মৃতের সংখ্যায় এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যু ৬৩,০০০এর বেশি। লকডাউন সময় বাড়ানোর পক্ষে প্রবাসী বাংলাদেশিরা। কক্সবাজারে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু, একই উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় মারা গেছে একজন। মহান মে দিবস আজ। করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতি ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলার আহ্বান রাষ্ট্রপতির। এবং সারাদেশে বাম্পার ফলন হলেও পরিবহন সংকটে বাজারজাত করতে না পারায় বড় লোকসানের আশঙ্কা কৃষকদের।
পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।